এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। পিএইচির পাম্পিং স্টেশন যেখানে রয়েছে সেই পাড়ার বাসিন্দারাই নলবাহী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, আর এর ফলেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আঠেরোখাই গ্রাম পঞ্চায়েত এলাকায় সত্যেন বোস নামাঙ্কিত তিনটি রাস্তা রয়েছে, আবাস প্রায় 5,000 বাসিন্দার। শুধুমাত্র 1 নম্বর রাস্তাটিতে দুটো ওয়াটার পোস্ট ছাড়া সমস্ত এলাকায় পানীয় জলহীন অবস্থায় রয়েছে। না, এই কাছে ধারেতে নেই, জলের কষ্ট হয়, পানীয় জলের অভাব। এখানে আপনার ওই পাম্প হাউস থাকা সত্ত্বেও আপনার এখানে জলের কোনো লাইনের ব্যবস্থা হচ্ছে না। পানীয় জলের অভাবে সাধারণ মানুষদের দূর দূরান্ত থেকে তা সংগ্রহ করছেন, আর যারা তা পারছেন না তারা বাধ্য হয়ে কুয়োর দূষিত জল পান করছেন। নির্বাচনের আগে ডান বাম সবাই প্রতিশ্রুতি দেয়, তো নির্বাচনের পর সবাই ভুলে যায় বলে অভিযোগ। বাচ্চাদের রোগ বাড়ছে, ফুটানো জল খাওয়ানো হচ্ছে, কিছু করার নেই, পেটের গণ্ডগোল বর্ষার সময় তো হবেই। নেতারা তো সবসময় বলে করছি করবো, এই এবার হবে, ভোটের পরেই হবে, এই আর হবে, চিন্তা করবেন না, প্রতিশ্রুতি বলে সবাই মানে জোর গলাই বলে। অন্য জায়গায় সব দিচ্ছে, ই করছে, তাদের ওখান থেকে জল নিয়ে আসে আমাদের খেতে হয়। এ ব্যাপারে পিএইচির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার কিন্তু যথেষ্ট আশাবাদী। ড্রয়িং করে এবং ওটা এস্টিমেট করে প্ল্যান করে এস্টিমেট করে আমরা পাঠিয়ে দিচ্ছি, এবার ওটা অ্যাজ ইউজুয়াল ডিপার্টমেন্ট থেকে স্যাংশন হলেই কাজটা হবে। অনেকটা দূরই হয়ে গেছে, এটা অলরেডি এস্টিমেটটা এস্টিমেটের মাধ্যমে এক্সিকিউটিভের কাছে চলে গেছে। না না, ওটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, ওটা এখন টেকনিক্যাল স্যাংশন এক্সিকিউটিভের দিলেই হয়ে যাবে। তবে এর মধ্যেই চলে আসবে আরও একটা নির্বাচন, বিধানসভা নির্বাচন। এবার কি সত্যেন বোস রোডের বাসিন্দাদের ভাগ্যের শিকে ছিঁড়বে? প্রশ্নটা কিন্তু স্থানীয় বাসিন্দাদেরই। ক্যামেরায় নীরেনের সঙ্গে নিশীথ, সিসিএন সংবাদ।